আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিটি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে চাকরির জন্য আবেদন করবেন সেই প্রসেসটি। আপনারা ইতিমধ্যে জানেন যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে 304 জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কয়েকটি পদে 304 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে অফিস সহায়ক পদ রয়েছে 124 জন। এই পদে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও আর কয়েকটি পদ রয়েছে, কম্পিউটার অপারেটরের পদ রয়েছে, অনেকগুলো পদ রয়েছে। তো প্রিয়ভার্স, তাহলে চলুন আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয়ভার্স, আপনারা এই কাজটি মোবাইল বা কম্পিউটার দিয়ে করতে পারবেন। আপনি যদি এই কাজটি মোবাইল দিয়ে করতে চান তাহলে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে তারপর আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন bmet.teletalk.com.bd লিখে। এই ওয়েবসাইটে লিখে যখন আপনারা সার্চ করবেন তখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বিএমইটি সার্কুলার ডেটেড 9/5/2023। এই সার্কুলারটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম আরেকটি পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডেডলাইন 31/5/2023 5 PM, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন 31 মে 2023 তারিখ পর্যন্ত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক হ্যাড টু ডাউনলোড সার্কুলার। যদি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখনও পর্যন্ত দেখে না থাকেন তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এই অপশনটিতে ক্লিক করে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন। এছাড়াও আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্কটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকেও দেখে নিতে পারবেন। আর যদি সরাসরি আবেদন পদ্ধতিতে চলে যেতে চান তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। আমি অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আরেকটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল পোস্ট, অর্থাৎ যতগুলো পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ যতগুলো পোস্টে লোক নিয়োগ করা হবে সেই সকল পদগুলো এখানে দেখাচ্ছে। প্রথমে যে পদটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর পদে 85 জন লোক নিয়োগ করা হবে সারা বাংলাদেশ থেকে। শুধুমাত্র রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগুলি আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অফিস সাপোর্ট স্টাফ, অর্থাৎ অফিস সহায়ক নামে একটি পদ রয়েছে। এই পদে 124 জন লোক নিয়োগ করা হবে। এছাড়াও অনেকগুলো পদ রয়েছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। তো প্রিয়ভার্স, আমি আপনাদেরকে কম্পিউটার অপারেটর পদের আবেদন পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। এই একটি পদ্ধতি অবলম্বন করে আপনারা সকল পদে আবেদন করতে পারবেন। তো আপনি যে পদে আবেদন করবেন প্রথমে সেই পদের উপর ক্লিক করে সেই পদটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আরেকটি পেজ ওপেন হবে। এখানে আপনাকে বলতেছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, অর্থাৎ আপনি যদি টেলিটকের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এখানে একটি আইডি চাবে, যখন আপনি টেলিটকের প্রিমিয়াম মেম্বার হবেন তখন আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। সেই ইউজার আইডিটি লিখে তারপর নেক্সটে ক্লিক করলেই অটোমেটিকলি আপনার আবেদন ফর্মটি পূরণ হয়ে যাবে। তো প্রিয়ভিউয়ার্স, যদি আপনারা এখনও পর্যন্ত টেলিটকের প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকেন তাহলে কীভাবে আপনারা টেলিটকের প্রিমিয়াম মেম্বার হবেন, এ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তো প্রিয়ভিউয়ার্স, আমি ধরে নিচ্ছি আপনারা টেলিটকের প্রিমিয়াম মেম্বার না, সেহেতু আপনাদেরকে ম্যানুয়ালি এই আবেদন ফর্মটি পূরণ করতে হবে। সেহেতু আপনারা এখান থেকে নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, অর্থাৎ এরকম একটি আবেদন ফর্ম আসবে। এই আবেদন ফর্মটি আপনাদেরকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ দি পোস্ট, আপনি যে পদটি প্রথমে সিলেক্ট করবেন সেই পদটি এখানে অটোমেটিকলি চলে আসবে। আমি কম্পিউটার অপারেটর পদে সিলেক্ট করেছি। তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে আবেদনকার নাম দিতে হবে। তারপর আবেদনকার নাম দিতে হবে এখানে বাংলাতে। তারপর ফাদার্স নেম দিতে হবে, অর্থাৎ পিতার নাম। তারপর পিতার নাম বাংলাতে দিতে হবে। তারপর মাদার্স নেম ইংরেজিতে দিতে হবে। তারপর মাতার নাম বাংলাতে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখ দিতে হবে, মান্থ, ডে, ইয়ার। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ক্যালেন্ডার অপশনে চলে আসবে। তারপর এখান থেকে আপনারা আপনাদের জন্ম তারিখটি সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, অর্থাৎ জাতীয়তা, এটা অটোমেটিকলি বাংলাদেশ দেওয়া থাকবে, বাংলাদেশি।
তারপর দেখতে পাচ্ছেন রিলিজ জোন, এখানে আপনি ধর্ম সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখান থেকে আপনার ধর্মটা সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন জেন্ডার, এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করতে হবে। তারপর ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট আইডি, তিনটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাকে যে কোনো একটি দিতেই হবে। যদি আপনার ন্যাশনাল আইডি থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এপাশে একটি বক্স আসবে, এই বক্সে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দিতে হবে। আর যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে আপনি এখান থেকে নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করার পর আপনার যদি বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ জন্ম নিবন্ধন থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করার পর এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে নো সিলেক্ট করে দেবেন। যদি আপনার পাসপোর্ট আইডি থাকে তাহলে আপনি আপনার পাসপোর্ট আইডি দিয়েও আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে সিঙ্গেল, আর বিবাহিত হলে ম্যারিড সিলেক্ট করতে হবে। ম্যারিড সিলেক্ট করার পর এভাবে দেখতে পাচ্ছেন স্পাউস নেম নামে আরেকটি অপশন চলে এসেছে, এখানে ছেলে হলে স্ত্রী নাম আর মেয়ে হলে স্বামী নাম দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, যে নাম্বারটি আপনার সবসময় চালু থাকবে সেটা দিয়ে দেবেন, কেননা পরবর্তীতে পরীক্ষা সংক্রান্ত SMS এই নাম্বারটিতে আসবে। তারপর এখানে কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে দেবেন অর্থাৎ একই মোবাইল নাম্বার দুই জায়গায় দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ইমেইল, এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর কোটা, এখান থেকে আপনার যদি কোনো কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন চাইল্ড অফ ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তান হলে এটা সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা নাতি নাতনি হলে এটা সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ শারীরিক প্রতিবন্ধী হলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অরফেন অর্থাৎ এতিম হলে অরফেন সিলেক্ট করতে হবে। উপজাতি হলে এথেনিক মাইনরিটি সিলেক্ট করতে হবে, আনসার বিডিপি সদস্য হলে আনসার বিডিপি, আর যদি আপনার কোনো কোটা না থাকে তাহলে এখান থেকে নন কোটা করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। যদি আপনি সরকারি কোনো চাকরি করেন অন্য কোনো প্রতিষ্ঠানে তাহলে আপনি কমিটি এমপ্লয়ি এটা সিলেক্ট করে দেবেন, আর যদি আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে বর্তমানে চাকরি করেন তাহলে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি এটা সিলেক্ট করে দেবেন, যদি স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান চাকরি করেন তাহলে অটোনোমাস এটা সিলেক্ট করে দেবেন, আর যদি আপনি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অন্য কোনো পদে চাকরি করেন তাহলে আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন, আর যদি এরকম কোনো কোটাই আপনার না থাকে তাহলে এখান থেকে নান করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং এবাসে পারমানেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এখন আপনাকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন কেয়ার অফ, এখানে আপনি আপনার অভিভাবকের নাম দিয়ে দেবেন অর্থাৎ পিতার নাম দিতে হবে। যদি আপনার পিতা জীবিত না থাকে তাহলে মাতার নাম দিতে পারবেন, পিতা মাতা উভয়ে যদি জীবিত না থাকে তাহলে বড় ভাই বা বোনের নামও দিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্লেজ টাউন রোড হাউস ফ্ল্যাট নাম্বার এখানে দিতে হবে, এখানে আপনি আপনার ব্লেজ বা টাউনের নামটা বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে ক্লিক করে উপজেলা, তারপর এখানে আপনার পোস্ট অফিসের নাম দিতে হবে, তারপর এখানে পোস্ট কোডটা বসিয়ে দিতে হবে। যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একইরকম হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করে টিক মার্ক বসিয়ে দেবেন। যখন আপনি প্রেজেন্ট অ্যাড্রেস পূরণ করবেন তখনই এখানে ক্লিক করে টিক মার্ক চলে আসবে অটোমেটিক্যালি। তারপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, এখান থেকে আপনাকে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, SSC তারপর HSC, যদি আপনার গ্রাজুয়েশন করা থাকে এখান থেকে আপনি গ্রাজুয়েশন তথ্যগুলো দিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস হতে হবে। তো প্রথমে আপনি আপনার SSC তথ্য দিয়ে দেবেন, এখান থেকে এক্সামিনেশন সিলেক্ট করবেন, SSC দাখিল, SSC ভোকেশনাল আপনার যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার রোল নম্বর, তারপরে গ্রুপ বা সাবজেক্ট অর্থাৎ আপনি কোন গ্রুপে পড়াশোনা করেছেন সেই গ্রুপটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর বোর্ড সিলেক্ট করবেন অর্থাৎ আপনি কোন বোর্ডের আন্ডারে SSC পাস করেছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে রেজাল্ট, যেহেতু SSC GPA 5 হয় সেহেতু এখান থেকে আপনাকে GPA আউট অফ 5 সিলেক্ট করতে হবে। তারপর এই পাশে আপনার GPA পয়েন্টটা বসিয়ে দিতে হবে। একইভাবে আপনি আপনার SSC তথ্যগুলো দিয়ে দেবেন। তারপর রয়েছে গ্র্যাজুয়েশন, এখান থেকে আপনাকে গ্র্যাজুয়েশন সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু এই পদে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস হতে হবে সেহেতু আপনাকে এখানে অনার্স, BSc ইঞ্জিনিয়ারিং, BHE ইন এগ্রিকালচারাল সায়েন্স এখানে এই কয়েকটি অপশন রয়েছে, তো আপনি এখান থেকে অনার্স সিলেক্ট করে দেবেন। এক্সামিনেশন সিলেক্ট করার পর এ বিষয়ে দেখতে পাবেন সাবজেক্ট বা ডিগ্রি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে সাবজেক্ট থেকে স্নাতক পাস করেছেন সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করে দেবেন।
তারপর এখান থেকে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের নামটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস করেছেন সেই প্রতিষ্ঠানের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করে থাকেন তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট, যেহেতু স্নাতক সিজিপিএ আউট অফ ফোর, সেহেতু এখান থেকে আপনাকে সিজিপিএ আউট অফ ফোর সিলেক্ট করতে হবে। তারপর এই বসে আপনার সিজিপিএ পয়েন্টটা বসিয়ে দিতে হবে। তারপর এখানে পাসিং ইয়ার দিতে হবে, অর্থাৎ আপনি কত সালে স্নাতক পাস করেছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এই বসে কোর্স ডিউরেশন বসিয়ে দেবেন, 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স, অর্থাৎ আপনার কোর্স ডিউরেশন কত বছরের সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনার মাস্টার্স করে থাকে তাহলে আপনি একইভাবে মাস্টার্স তথ্যগুলো এখান থেকে দিয়ে দেবেন। প্রথমে আপনাকে এখানে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করতে হবে, তারপর এখানে মাস্টার্স তথ্যগুলো বসিয়ে দিতে হবে। আর যদি মাস্টার্স করা না থাকে তাহলে এখানে ক্লিকটা উঠিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স, যদি আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি সেই এক্সপিরিয়েন্স তথ্যগুলো এখানে দিয়ে দিতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এখানে এমপ্লয়েড অন নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে ধরনের চাকরি করেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এই পাশে দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন, অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেজিগনেশন বা পোস্ট, এখানে আপনার পদবি কি ছিল সেটা দিয়ে দেবেন। এভাবে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনার কোম্পানির অ্যাড্রেসটা অথবা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন লেন্থ অফ সার্ভিস, অর্থাৎ আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত অথবা কতদিন চাকরি করেছেন সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর যদি বর্তমান চাকরি করেন তাহলে কারেন্টলি ওয়ার্কিং এখানে এক টিক মার্ক বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন জব ডেসক্রিপশন নামে এখানে একটি অপশন রয়েছে, অর্থাৎ আপনি যে চাকরি করেছেন সেই চাকরির উপর কয়েকটি বাক্য এখানে লিখে দেবেন। যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখান থেকে টিক মার্কটা তুলে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আদার এক্সপিরিয়েন্স নামে একটি অপশন রয়েছে, এক নম্বর হচ্ছে ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড 25 ওয়ার্ডস ইন বাংলা পার মিনিট। পেপারস এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলাতে প্রতি মিনিটে 25 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। যদি আপনার এটা থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি কোড রয়েছে, এই সিকিউরিটি কোডটি আপনাকে নির্ভুলভাবে এখানে লিখতে হবে। লেখার পর এখানে একটি ক্লিক করে টিক মার্ক বসিয়ে দিতে হবে। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করতে হবে। তো প্রিভিয়াস সাবমিট অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে আপনার যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো চলে আসবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে। এখান থেকে আপনাকে সকল তথ্য সঠিকভাবে চেক করে নিতে হবে যেন কোনো তথ্য ভুল না হয়। যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে এখানে চেঞ্জ নিডেড একটি অপশন দেখতে পাচ্ছেন, চেঞ্জ নিডেড ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করে আপনার তথ্যগুলো পরিবর্তন করে আবার সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। তো যদি আপনার সকল তথ্য ঠিক থাকে তাহলে এখন আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল, জেপিজি ফরম্যাটে হতে হবে সর্বোচ্চ 100 কপি, আর সিগনেচার হচ্ছে 300x80 পিক্সেল, জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ 60 কপি হতে হবে। তো ফ্রেভার্স আপনারা কীভাবে আপনাদের ছবি এবং সিগনেচার 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেলে রিসাইজ করবেন জেপিজি ফরম্যাটে, এ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটি আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে প্রথমেই আপনারা আপনাদের ছবি এবং সিগনেচার ঠিক করে নেবেন। তারপর আপনারা এখানে চুজ ফাইল একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। চুজ ফাইল অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে, অর্থাৎ আপনার মোবাইল বা কম্পিউটার যেখানে ছবি রয়েছে সেখান থেকে আপনাকে ছবিটি খুঁজে বের করতে হবে। ছবিটি খুঁজে বের করে তারপর ছবির উপর ক্লিক করবেন। ছবির উপর ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিলেই আপনার ছবিটি আপলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটি আপলোড হয়ে গেছে। একইভাবে আপনারা আপনার সিগনেচারটা আপলোড করে দেবেন। হ্যাঁ, আমার ছবি এবং সিগনেচার আপলোড করা শেষ। তো এখন এখানে একটি চেকবক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে টিক মার্ক বসিয়ে দেবেন। তারপর এখান থেকে সাবমিট করে দেবেন। ফাইনাল সাবমিট করার পর আপনার অ্যাপ্লিকেন্টস কপিটি চলে আসবে। এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড করে নেবেন অথবা সরাসরি প্রিন্টার করতে পারবেন যদি আপনার প্রিন্টার কানেকশন থাকে। তো প্রিভিয়াস আপনি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর একটি ইউজার আইডি পাবেন, এই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে আবেদন ফি বাবদ 200 টাকা পরিশোধ করতে হবে। তো এই পদের আবেদন ফি 200 টাকা এবং টেলিলকের সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা এবং এসএমএস বাবদ 5 থেকে 6 টাকার মতো কাটবে। অর্থাৎ আপনাকে আপনার সিমে 230 টাকা রিচার্জ করে তারপর আপনাকে 2টি SMS করতে হবে। তো প্রিভিয়াস কীভাবে আপনারা এই SMSটি করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট SMS ফরম্যাট, আপনি আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BMET, তারপর একটি স্পেস দেবেন, স্পেস দিলে ইউজার আইডি লিখবেন, অর্থাৎ আপনি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখে 160 বটন নম্বরে
যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে এই মেসেজটি সেন্ড করে দেবেন। মেসেজটি সেন্ড করার পর আপনার মোবাইলে ফিরতে একটি এসএমএস আসবে এবং সেই এসএমএসটিতে 8 ডিজিট একটি পিন কোড থাকবে। সেই পিন কোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এসএমএস দিতে হবে। দ্বিতীয় এসএমএস লেখার নিয়ম হচ্ছে বিএমইটি স্পেস ইয়েস ওয়াই ইএস, তারপর আর কিছু যে আপনি যে পিন নম্বরটি পাবেন সেই পিন নম্বরটি লিখে 1644 নম্বরে মেসেজটি সেন্ড করতে হবে। দ্বিতীয় এসএমএসটি সেন্ড করার পর আপনার মোবাইলে একটি কনফার্মেশন এসএমএস আসবে। সেই এসএমএসটিতে 8 ডিজিট একটি পিন কোড থাকবে এবং একটি পাসওয়ার্ড থাকবে। সেই এসএমএসটিতে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তো প্রিভিয়াস আপনারা দেখলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরোতে কম্পিউটার অপারেটর পদে কিভাবে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে সেই প্রসেসটি। তো এই প্রসেস ব্যবহার করে আপনারা সকল পদে আবেদন করতে পারবেন। তো প্রিভিয়াস আবেদন করার সময় যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো প্রিভিয়াস আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন।